সরসুনায় ধারালো অস্ত্রের কোপ অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে রাখাল মুখার্জি রোডে দোকান থেকে ডা বের করে এলোপাতাড়ি কোপ মারা হয় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে আহতদের ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে ধারালো অস্ত্রের কোপ 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে উত্তপ্ত করাতেই ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপানো হয় এমনটা দাবি স্থানীয়দের একাংশের আরেকবার আপনাদের বলবো এই ঘটনা হচ্ছে সরসুনার যেখানে ধারালো অস্ত্রের কোপ অন্তত 6 জন আহত হয়েছেন রাহুল মুখার্জি রোডে দোকান থেকে ডা বের করে এলোপাতাড়ি কোপ মারা হয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আহতদের ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে আবির ঘটনার ভয়াবহতা ভাবলেই তো গা শিউরে ওঠে একবার দেখাও আবির ঠিক কোন জায়গায় ঘটেছে কখন ঘটেছে দেখো একেবারেই ভয়াবহ ঘটনা ঘটে গেছে সরসুনাতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেই আজকে দুপুরবেলা এই ঘটনা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে প্রথমে ছবিটা দেখাতে বলছি যে এখানে ইতিমধ্যে সরসুনা থানার পুলিশ যেমন এসছে তার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাও আতঙ্কিত অবস্থায় বাইরে বেরিয়ে যে অভিনন্দন লেখা দোকান এই দোকানের যিনি ব্যবসায়ী সেই ব্যক্তি এই দোকানের ভেতরে ছিলেন পাশেই কিছু ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউট রয়েছে সেই সম্ভাবনা থাকতে পারে যে তা নিয়ে পাশের বাড়ির সঙ্গে কিছু ঝামেলা হচ্ছিল এখানে আরও বেশ কয়েকজন মহিলারাও দাঁড়িয়ে ছিলেন তখনই দোকান থেকে একেবারে ধারালো দা বার করে এলো পাথারি সে চালাতে থাকে এলাকার বাসিন্দারা বলছেন কমপক্ষে 7 জনকে এইভাবে কোপানো হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন তাদেরকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেই বিদ্যাসাগর হাসপাতাল থেকে তাদেরকে SSKM হাসপাতালে শিফট করা হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে যারা পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গেও কিন্তু পুলিশের কথা হচ্ছে এবং কি ঘটনা ঘটেছে তারা জানার চেষ্টা চালাচ্ছেন এখানে ওই যে ব্যক্তি যেটা জানা যাচ্ছে যে আশেপাশে যাদেরকে আহত যারা আহত হয়েছে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে আশেপাশে তারা অনেকেই তারা আশেপাশে থাকেন এবং তাদের পরিবারের সদস্য থেকে আরম্ভ করে এলাকার বাসিন্দারা তারা অনেকেই এখানে চলে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন তার সাথে একবার আমরা কথা বলবো বিস্তারিত জানার চেষ্টা চলবো দাদা কি হয়েছিল ঘটনার দীর্ঘদিনের বাউন্ডারি ডিসপিউট সাইডে চলছে শুনলাম সঞ্জয় ঘোষের স্ত্রীর সাথে আর ওনার সাথে গন্ডগোল হচ্ছিল ওদের ওখানে কোপানো শুরু করে কোপাতে ভদ্রমহিলা ওখানে বসে পড়ে বসে পড়তে পড়তে এবার বাকি বাকিদের যখন ওরা এরা শুনে এখানে এগিয়েছে তখন ওদের তাড়া করতে দুজন মহিলাকে খুব 4 জন মহিলা 2 জন ভদ্রলোক 5 জন মহিলা 2 জন ভদ্রলোক এবার একটা জিনিস বলুন তো এই যে ঘটনাটা ঘটেছে এই ভদ্রলোকের নামে বা এই যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে কি আপনারা অভিযোগ জানিয়েছেন একবার দীর্ঘদিন অভিযোগ জানিয়েছি মাস পিটিশন করেছি পুলিশ ব্যবস্থা নেয়নি পুলিশ তখন ইনিশিয়ালি এসে লয় অ্যান্ড অর্ডার প্রবলেম সলভ করে গেছিল বাট ওরাও বলেছিল আমরাও বলেছিলাম একটা লিগ্যাল কেস করে রাখতে কিন্তু সেটা হয়তো এরা কেউ অনেকেই ভয় পায় করেনি কিন্তু আপনারা আতঙ্কিত হই কি সেটা করেছিলেন করেছিলাম যে এরকম বারবার অস্ত্র তুলছে যখন তখন লোককে মেরে দিতে পারে এরকম গন্ডগোল তো আগেও কি ধারালো অস্ত্র বা দা নিয়ে এগিয়ে গিয়েছে একবার তারা করেছে ওকে এর আগে অনেক একবার ইট তুলে মারতে গেছে জিনিসপত্র 2-4 বারের বেশি হয়েছে এই থেকে এই ঝামেলা এই ওদের বাউন্ডারি ডিসপিউট এই পেপে গাছের ওই ডাল চলে যাচ্ছে ওর এর পেপে সামান্য সামান্য নরমাল ডিসপিউট যেটা বসে কথা বলে হয়তো দুটো চট্টাপ্রদ হতে সেটেল হয় কিন্তু এরকম ভাবে খুন করার মানে আইন হাতে নিয়ে নেওয়ার তো কেউ কাউকে দায়িত্ব দেয় আহত হচ্ছে তারা এখন কেমন আপনাদের অবস্থায় রয়েছে পরিমল কাকুর যথেষ্ট বয়স বেশি পরিমল মুখার্জির এবং তার স্ত্রী তার মেয়েকে আমার কোলেই সে লেউটিয়ে পড়ে আর কি আমার পুরো জায়গা ব্লিডিং এ ভেড়েছে বেশি যাচ্ছে ওর হাড় বেরিয়ে গেছিল মাথায় এত জোরে কুপিয়েছে আমার নাম সুদীপ্ত দেখাই যাচ্ছে যে এলাকার বাসিন্দারা বেরিয়েছেন যারা প্রত্যক্ষদর্শী তারা ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন সব মিলিয়ে এই যে ঘটনায় কিন্তু এলাকার বাসিন্দারা শিউরে উঠেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন এমনটাই কিন্তু জানা যাচ্ছে